নমস্কার মুশকিলাসানে আপনাদের সবাইকে স্বাগত আমি ডক্টর তন্ময় মিত্র কথা বলছি হেলথ সাইকোলজিস্ট ন্যাশনাল ইনস্টিটিউট অফ বিহেভিয়ারাল সায়েন্সেস আমাদের আজকের বিষয় কান্না হাসির দোল দোলানো অর্থাৎ একবার কান্না একবার হাসি এইটা চলছে এবং কখনো কখনো একটু যেন বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কোথা থেকে আমাদের এই কান্না হাসিগুলো আসে একটু জেনে নেওয়া যাক আমাদের কান্না হাসি এগুলোকে আমরা আবেগ বলি তো সাধারণ কথায় এই আবেগ যে জিনিসটা সেই জিনিসটা আমাদের ব্রেনের ভেতরে একটা জায়গা থেকে নিয়ন্ত্রিত হয় সেটা সাধারণভাবে বলতে গেলে একটা থ্যালামাস আছে সেই থ্যালামাস হচ্ছে একটা রিলে স্টেশন সেটা রিলে করে সেখান থেকে নিওকর্টেক্স নিওকর্টেক্স হচ্ছে আমাদের চিন্তা করার জায়গা যা হচ্ছে আমরা বলি থিঙ্কিং ব্রেন এই নিওকর্টেক্স থেকে আবার এই ইনফরমেশান যায় হচ্ছে অ্যামিগডালাতে এই অ্যামিগডালা হচ্ছে আমাদের এই যত আবেগের জায়গা বা আমাদের আবেগগুলো এখান থেকে আসে মোটামুটিভাবে আমরা যেটুকু জানতে পেরেছি সেইটুকুতে আমরা এটা বলতে পারি যখন আমরা কোনো একটা খুব বড় ইমোশনাল জায়গায় কোনো একটা জায়গায় পড়ি অর্থাৎ আনন্দের হোক বা দুঃখের হোক তখন অনেক সময় দেখা যায় থ্যালামাস নিওকর্টেক্সে না পাঠিয়ে সরাসরি অ্যামিগডালাতে সংকেত পাঠাচ্ছে তাহলে ব্যাপারটা কি হলো অর্থাৎ একটা ঘটনা ঘটেছে সেটাকে আমি তো বিচার বা বুদ্ধি দিয়ে বুঝে নিচ্ছি যে ব্যাপারটা কি এবং তারপরে সেখানে আমার ইমোশন আসছে একটা বড় কোনো ঘটনা ঘটলো হয়তো একটা বিপদের ঘটনা ঘটলো বা খুব একটা দুঃখের ঘটনা ঘটলো বা আনন্দেরও হতে পারে অনেক সময় এগুলো ভয়ের ব্যাপার ভয়টাও কিন্তু একটা আবেগ ভয়ের ব্যাপার যখন এরকম একটা হলো তখন দেখা গেল আমার যে থ্যালামাস সে বাইপাস করলো আমার এই নিওকর্টেক্সকে অর্থাৎ আমার বিচার বুদ্ধির জায়গাটায় না পাঠিয়ে সেটা সরাসরি চলে গেল সিগন্যালটা অ্যামিগডালাতে অ্যামিগডালাতে চলে যাওয়াতে কি হলো আমার ওই আবেগের বিস্ফোরণ যদি বলি বা আবেগের বাড়াবাড়ি যদি বলি সেটা অর্থাৎ তাহলে আমার বিচার বুদ্ধি তখন আর কাজ করছে না আমার কিন্তু সরাসরি আবেগটা আমার বেরিয়ে আসছে সেটা দুঃখ হতে পারে এবং বা আনন্দ হতে পারে এবং তখন কি হয় যেমন আমরা একটা অন্য এক্সাম্পল দিয়ে যদি বলি জঙ্গলে গেছি বেড়াতে গেছি বা এমনিও গেছি বা কোনো কারণে যাচ্ছি সেখান দিয়ে তখন হঠাৎ একটা বড় বন্য জন্তুর সামনে পড়লাম হাতি হঠাৎ সেই হাতিকে যদি দেখি তাহলে আমাদের থ্যালামাস থেকে যে রেসপন্সটা গেল সেটা সরাসরি বিচার বুদ্ধির তখন আর ভূমিকা থাকছে না বা বিচার বুদ্ধি করার সময় থাকছে না সরাসরি চলে গেল আমাদের অ্যামিগডালাতে যেখানে অ্যামিগডালাতে রেসপন্স এলো কি এখন ভয় অর্থাৎ পালাও ফাইট অর ফ্লাইট বলা হয় ফাইট মানে লড়াই করো অথবা পালিয়ে যাও এই পালিয়ে যাওয়ার রেসপন্সটা তখন আসছে এর সঙ্গে নানান রকম হরমোনও কাজ করতে থাকে এপিনেফ্রিন হতে করতে পারে আরও কর্টিজল হতে পারে আরও কিছু কিছু জিনিস থাকে যাগুলো আমাদের সঙ্গে সঙ্গে শরীরে কিন্তু এই শারীরবৃত্তীয় যে আমাদের ইয়েগুলো কাজগুলো সেগুলোকে চেঞ্জ করে দেয় যেমন কি আমাদের ব্লাড প্রেশার আমাদের হার্ট রেট তখন আমাদের এনার্জি লেভেল সবগুলোই চেঞ্জ হয়ে যাচ্ছে অর্থাৎ হাতি যখন দেখলাম আমার বুকের ধরফড়ানি শুরু হয়ে গেল আমার নর্মাল যদি 70-72 ছিল পালস রেট সেটা বেড়ে আমার তখন 150-এ পৌঁছে গেল আমি দেখা গেল যে আমার এনার্জি লেভেল হঠাৎ প্রচণ্ড বেড়ে গেছে আমি দৌড়তে শুরু করেছি সাধারণ অবস্থায় আমি অত জোরে হয়তো দৌড়তে পারি না তাহলে আমাদের ইমোশন আমি বলছি এটা একটা এক্সাম্পল যেখানে কিন্তু একটু অন্য ধরনের কথা আমি বললাম সাধারণ অন্য ব্যাপারে যে ইমোশন অর্থাৎ কোনো মৃত্যু ঘটনায় আমাদের যে ইমোশন অথবা কোনো জন্মের ঘটনায় আমাদের যে আনন্দ অথবা কোনো প্রেমে পড়ার যে আনন্দ এগুলোও কিন্তু এই ইমোশনগুলো ক্ষণস্থায়ী কিন্তু এর সঙ্গে জড়িয়ে আছে কোনো না কোনো ঘটনা কিন্তু আমাদের কোনো প্রিভিয়াস আমাদের আগেকার কোনো স্মৃতি এই স্মৃতিগুলো কিন্তু অনেক সময় আমাদের এই ইমোশনের সঙ্গে জড়িয়ে যায় আমরা বলি অনেক সময় কোনো মুখ কোনো মুখের স্মৃতি যেটা আমাদের এই ইমোশনগুলোকে খানিকটা কন্ট্রোল করতে পারে এই ইমোশন কন্ট্রোলের কথাটা যখন বলছি তখন এই ইমোশন কন্ট্রোল করতে পারছি না এটা কিন্তু একটা সমস্যার জায়গা আমাদের কাছে আসা অনেকেই কিন্তু বলেন যে আমরা ইমোশন কন্ট্রোল করতে পারছি না একটু আমি খুব বেশি ইমোশনাল হয়ে যাচ্ছি চোখে জল এসে যাচ্ছে প্রচণ্ড বিরক্ত হয়ে যাচ্ছি রেগে যাচ্ছি সেটাও ইমোশন কিন্তু অথবা এমন কিছু করে বসছি যেটা আমার তখন করার
কথা না, পরে লজ্জিত হচ্ছি হয়তো, কি হচ্ছে আমার ইমেজ নষ্ট হয়ে যাচ্ছে। একটা স্টুডেন্ট, তারও কিন্তু একটা ইমেজ থাকে, এমনকি অফিসে যিনি বস তারও ইমেজ আছে, তিনিও কিন্তু ইমোশন কন্ট্রোল করতে যদি না পারেন তাহলেই কিন্তু সমস্যা তৈরি হতে পারে। এই ইমোশনাল ইন্টেলিজেন্স আমরা যেটি বলি, যে ইমোশনাল ইন্টেলিজেন্সের কিন্তু একটা পরিমাপ করা যায়, এবং সেই ইমোশনাল ইন্টেলিজেন্সের একটা পরিমাপের একটা পদ্ধতিও আছে, সেটা যদি আমরা ঠিকঠাক করতে পারি এবং যদি আমরা আয়ত্ত করতে পারি যে এইটাকে কি করে আমরা কন্ট্রোল করতে পারি সেই আমার রিয়াকশানগুলোকে, তাহলে কিন্তু আমরা অনেক ভালো থাকব। অর্থাৎ ইমোশন দরকার, কিন্তু অতিরিক্ত ইমোশন আমাদের কিন্তু কিছু ক্ষতি করতে পারে, আমাদের কাজের জায়গায়, আমাদের নিজের ইমেজ, অন্য কিছু, আমরা নিজেকে যেভাবে দেখাতে চাই অন্যদের, সেটা নষ্ট করে দিতে পারে। আমার যখন এই ইমোশনের আউটবার্স্ট হচ্ছে, তখন কিন্তু আমার শরীরে কিছু কিছু পরিবর্তন কিন্তু আসবে, সেটা যদি আমি কন্ট্রোল করতে পারি, আমি কিন্তু খেয়াল করতে পারি যদি যে হ্যাঁ আমি ইমোশনাল আউটবার্স্ট হতে যাচ্ছে, হার্ট রেট বাড়ছে, পালস রেট বাড়ছে, আমি নিজে খেয়াল করতে পারছি, বুঝতে পারছি আমার স্ট্রেস বেড়ে যাচ্ছে, আমার পজিটিভ যে চিন্তাভাবনাগুলো সেগুলোকে আমি যদি তখন ফোকাস করতে পারি, তাহলে কিন্তু আমার এই যে ইমোশনাল আউটবার্স সেটাকে কিন্তু কারেন্টটা কন্ট্রোল করতে পারবো। মনে রাখতে হবে যে ইমোশনাল আউটবার্সটা স্পেশালি যখন নেগেটিভ কিছু হয় তখন সেটা খারাপ হয়ে দাঁড়ায়। কাজেই আমাদের, আমরা যদি বলি যে আমরা যদি সেই সময় একটু বড় নিঃশ্বাস নিতে পারি খুব সহজভাবে, তাহলে কী হয়, অক্সিজেনেশন বাড়ে আমাদের। হ্যাঁ, আমরা যে ব্যাপারগুলো আমাকে উত্তেজিত করছে সেগুলো যদি একটু আগের থেকে ভেবে রাখতে পারি, তাহলে সেগুলোকে আমরা অন্তত তাৎক্ষণিকভাবে বন্ধ রাখতে পারি। অর্থাৎ সেগুলো যে ওই যে কল খুলে দেওয়ার মতো বেড়ে যাচ্ছে, আমি অন্তত বুঝতে পারলে সেই কলগুলোকে, সেই দুটো কল বা তিনটে কলকে আমি একটু কিছুক্ষণের জন্যে বন্ধ রাখার চেষ্টা করতে পারি। এই শারীরিক কন্ট্রোল যেটা, সেটা আমার ইমোশনের প্রকাশভঙ্গিকে অনেকটা কন্ট্রোল করবে, আমি ইমোশনের উপর অনেকটা কন্ট্রোল রাখতে পারবো। এবং এই এম্বারাসমেন্ট, যে লজ্জিত হয়ে পড়ার যে প্রকাশটা হয় অনেক সময় আমাদের ইমোশনের আউটবার্স্টের সঙ্গে, সেটা কিন্তু হবে না, এবং আমি অনেকটা নিজেকে কন্ট্রোল করতে পারবো। কাজেই ইমোশনের কন্ট্রোলটা খুব দরকার। যদি দেখেন বারবার এটা হচ্ছে, তাহলে কিন্তু এটার খুব বাড়াবাড়ি হলে এটা একটা মানসিক সমস্যার জায়গাও হতে পারে। কিছু মানসিক সমস্যা এই ধরনের ইমোশনাল ডিসব্যালেন্স, যদি বলি আমরা, ডিসব্যালেন্সমেন্ট হতে পারে, কখনো কিছু জীবনের কিছু ঘটনাতেও হতে পারে, লাইফ ইভেন্টস কিছু, ওই যে বললাম কারুর মৃত্যু অথবা অন্য কোনো ওই যে প্রিয়জনের বিচ্ছেদ, এসব ঘটনা থেকেও কখনো কখনো হয়। কিন্তু এটা কিভাবে কন্ট্রোল করবো, এটা যদি নিজে না পেরে ওঠেন তাহলে বিশেষজ্ঞের সাহায্য নিন। আজ এই পর্যন্ত, আশা করি আমাদের আলোচনা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে লাইক করতে, শেয়ার করতে ভুলবেন না। পরের সপ্তাহে আবার দেখা হবে। নমস্কার।